ম্যাম, ওই যে ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার রিগেন, দেন অ্যাটমোসফেয়ার কি এটা, দেন ম্যাম ওই যে ওয়েট ড্রাইভ বাল্ব হাইগ্রোমিটার এটা বলেছি। আচ্ছা ঠিক আছে, আমরা কোয়েশ্চেন পরে করব, আমরা আসলে আগে আমাদের পড়া এগিয়ে নেই। তোমাদের কি যে ওয়েট এন্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার যে দুটো অল্টারনেটিভ ডিজাইন আছে, আসমান এন্ড ফ্লিং হাইগ্রোমিটার, এটা পড়ানো হয়েছিল? ম্যাম ওইটা আপনি মানে ইউটিউবে ভিডিও দেখে নিতে বলছিলেন আর আপনি একটু পড়াইছেন? আচ্ছা ঠিক আছে, দেখেছিলা ভিডিওটা? দেখেছিলা স্লিং এরটা আছে অথবা আসমান ওয়ার্লিং যেটা বলে, আসমান হাইগ্রোমিটারটা অত ভালো কোনো ভিডিও পাওয়া যায়নি, বাট স্লিংটা খুব সুন্দর করে ডিসক্রাইব করা। সার্চ দিয়েছিলে নাকি সময় পাওনি এই 13 দিনে? আচ্ছা যাই হোক, আজকের ক্লাস শেষ হলে পরে স্লিং হাইগ্রোমিটার আর ওয়ার্লিং হাইগ্রোমিটার দিয়ে সার্চ দিবে, খুব সুন্দর করে একটা ভিডিও আছে, ওটা যদি জাস্ট একবার দেখো তাহলে তোমার আসলে আর থিওরিটা রিডিংও দেওয়া লাগবে না, তুমি নিজ থেকে লিখতে পারবে। ক্লিয়ার? আমার কি আরেকবার স্লিং আর আসমান হাইগ্রোমিটারটা বলার দরকার আছে নাকি আমি নেক্সট টপিকে যাব? ম্যাম নেক্সট টপিকে যান। দেখো আজকে আমাদের ফার্স্ট টপিক তো সেটা হলো হেয়ার হাইগ্রোমিটার। আমরা অলরেডি যে ওয়েট এন্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারটা সেটা অলরেডি আমরা পড়েছি, আজকে আমরা বাকি দুইটা হাইগ্রোমিটার নিয়ে একটু আলোচনা করব, যেটার ফার্স্টটা হলো হেয়ার হাইগ্রোমিটার আর সেকেন্ডটা হলো ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার। তো ফার্স্টে দেখো, হেয়ার হাইগ্রোমিটারটা যেটা, তো বলা হচ্ছে যে Hygrometers are humidity sensors. The hair hygrometer is a type of absorption hygrometer and uses the technique of mechanical moisture detection. বেসিক্যালি হেয়ার এর সাহায্যে যেহেতু কাজটা করা হয়, তাই এই যে যে প্রসিজিওরটা, এটার নামকরণ করা হয়েছে হেয়ার হাইগ্রোমিটার দ্বারা। এখানে যে বেসিক কম্পোনেন্ট গুলা সেটা দেখো, যদি একটু তোমরা এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস বেসিক্যালি, হেয়ার, একটা হিউমিডিটি স্কেল এবং একটা স্প্রিং, এটা হলো তিনটা বেসিক কম্পোনেন্ট যেটা তোমার হেয়ার হাইগ্রোমিটারের জন্য দরকার হয়। এখন দেখো হেয়ার হাইগ্রোমিটারের প্রিন্সিপালটা কি, বলা হয়েছে ডিউ টু হিউমিডিটি সেভারেল ম্যাটেরিয়ালস আন্ডারগো আ চেঞ্জ ইন ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। This property is used in a transducer designed and calibrated to directly read the relative humidity. আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা যে ময়েশ্চার নিয়ে এত আলোচনা করছি, এটা রিজন হলো যে হাইগ্রোস্কোপিক ন্যাচারের যে ফাইবার গুলা, তারা যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে বা ময়েশ্চার ডিজলভ করে, তখন এই ময়েশ্চার অ্যাবজর্বশন বা ডিজলভশনের উপর ডিপেন্ড করে তার ক্যারেক্টারিস্টিকে অনেক চেঞ্জ আসে। তো ওই কথাটাই এখানে দেখো আবার বলা হয়েছে যে যখন হিউমিডিটির কারণে ফিজিক্যাল, কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল সব ধরনের প্রপার্টিতে কিছু চেঞ্জ আসে। তো কি করা হয়, দিস প্রপার্টি ইজ ইউজ ইন আ ট্রান্সডিউসার ডিজাইন অ্যান্ড ক্যালিব্রেটেড টু ডিরেক্টলি রিড দ্য রিলেটিভ হিউমিডিটি। ট্রান্সডিউসার মানে কি আমরা বুঝি, ট্রান্সডিউসারটা কি আসলে? হ্যালো, ট্রান্সডিউসার নামটা কি কখনো শুনেছো? ট্রান্সডিউসারটা হলো একটা ডিভাইস যেটা কি করে, এক ধরনের এনার্জিকে আরেক ধরনের এনার্জিতে কনভার্ট করে। তো এখানে কি করা হয়, এই যে যে প্রপার্টি গুলো এগুলাকে ইউজ করা হয় একটা ট্রান্সডিউসারে, যেটা কি করা হয় ক্যালিব্রেশন দেয় তোমাকে এন্ড রিলেটিভ হিউমিডিটি কে মেজার করে তোমার যে ওয়েতে আসলে রেজাল্টটা লাগবে সে ওই ওয়েতে রেজাল্টটাকে কনভার্ট করে দেয়। তো বলা হয়েছে সার্টেন হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়াল সাচ অ্যাজ হিউম্যান হেয়ার। হাইগ্রোস্কোপিক মানে তো আমরা জানি অলরেডি, তাই না? হাইগ্রোস্কোপিক কি, পানিগ্রাহী, যারা যদি আমাদের বেসিক্যালি ময়েশ্চার কি
বা হিউমিডিটি কি? হিউমিডিটি যদি আমি বলি তাহলে হিউমিডিটি কি? জলীয় বাষ্প যেটা, জি, আমাদের যে ওয়াটারটা, সেই ওয়াটারটা যখন ভ্যাপারাইজ অবস্থায় থাকে গ্যাসিয়াস মাধ্যমে বা গ্যাসিয়াস মিডিয়ামে, তখন আমরা ওই টার্মটাকে বলি হচ্ছে হিউমিডিটি, তাই না? তো হাইগ্রোস্কোপিক নেচার বলতে বেসিক্যালি বোঝায় যে একটা ম্যাটেরিয়াল যখন তার ইনহেরেন্ট প্রপার্টির কারণে তাকে যখন তুমি ওয়েট অ্যাটমোস্ফিয়ারে রাখবে, সে আচ্ছা তোমরা সবাই একটু নিজেদের মাইক্রোফোন গুলো অফ রাখো। আচ্ছা আমি অফ করে দেই। তো এরকম কিছু হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে যেগুলো হচ্ছে হিউম্যান হেয়ার, এনিম্যাল মেমব্রেন্স, উড হতে পারে, পেপার হতে পারে, এটসেট্রা, আন্ডারগো চেঞ্জেস ইন দা লিনিয়ার ডাইমেনশন ওয়েন দে অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দা সারাউন্ডিং এয়ার। This change in the linear dimension is used as the measurement of the humidity present in the air. এই যে যে হাইগ্রোস্কোপিক নেচারের যে ম্যাটেরিয়াল গুলা, সেগুলা সারাউন্ডিং এয়ার থেকে যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে, তাদের তখন তাদের লিনিয়ার ডাইমেনশনে কিছু চেঞ্জ আসে। এই চেঞ্জটাকে, যে চেঞ্জটা লিনিয়ার ডাইমেনশনে আসে, এটাকে মেজার করা হয় বা ইউজ করা হয় কি হিসেবে, আমার এয়ারে আসলে কতটুকু হিউমিডিটি প্রেজেন্ট আছে সেটা মিজার করার জন্য কি করা হয়, এই যে লিনিয়ার ডাইমেনশনের যে চেঞ্জটা আসে এটাকে ইউজ করা হয়। এখন এটা তো গেল প্রিন্সিপাল, আমরা একটু কনস্ট্রাকশনটা দেখি। কনস্ট্রাকশনটা পরের স্লাইডে, আচ্ছা পরের স্লাইডটা এনে সামনের স্লাইডটা দেখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। বলা হচ্ছে হিউম্যান হেয়ার ইজ ইউজড অ্যাজ আ হিউমিডিটি সেন্সর। এখানে হিউম্যান হেয়ার যেটা, সেটাকে ইউজ করা হয়েছে একটা হিউমিডিটি সেন্সর হিসেবে। দ্য হেয়ার ইজ অ্যারেঞ্জড অন আ প্যারালাল বিম অ্যান্ড সেপারেটেড ফ্রম ইচ আদার টু এক্সপোজ দেম টু দ্য সারাউন্ডিং এয়ার অর অ্যাটমোসফিয়ার। প্রতিটা হেয়ারকে এক একটা প্যারালাল বিমের মধ্যে অ্যারেঞ্জ করা এবং বিমগুলো একটা আরেকটা থেকে সেপারেট করা থাকে। সেপারেশন কেন? যাতে তাদের প্রতিটা হেয়ার তার যে সারাউন্ডিং এয়ার বা অ্যাটমসফিয়ারে আছে সেটাতে এক্সপোজ হতে পারে। নাম্বার অফ হেয়ার আর প্লেসড ইন প্যারালাল টু ইনক্রিজ দ্য মেকানিক্যাল স্ট্রেংথ। মেকানিক্যাল স্ট্রেংথ যদি তুমি বেশি বাড়াতে চাও, সেক্ষেত্রে বলা হয়েছে যে নাম্বার অফ হেয়ারও সেই অনুযায়ী প্যারালেলি বাড়তে থাকবে। দিস হেয়ার অ্যারেঞ্জমেন্ট ইজ প্লেসড আন্ডার আ স্মল টেনশন বাই দা ইউজ অফ আ স্প্রিং টু এনশিওর প্রপার ফাংশনিং। আমরা যদি এখানে তাকাই, দেখো এই যে যে হিউমিডিটি সেন্সর হিসেবে এখানে ইউজ করা হয়েছে হেয়ারকে, হেয়ারটা দেখো একটা আর্মের সাথে কানেক্টেড। আর্মের নিচে একটা স্প্রিং পিভোটেড করা আছে আর উপর সাইডে এই যে আর্মটা, এটা আবার আরেকটা লিংকের সাথে কানেক্টেড। এই লিংকটা আবার কি আরেকটা পয়েন্টের সাথে কানেক্টেড, যে পয়েন্টারের নিচটা আবার পিভোটেড অবস্থায় আছে, আর আমার যে পয়েন্টারটা এটার সাথে আবার কানেকশন দেওয়া আছে একটা হিউমিডিটি স্কেলের। যদি হিউমিডিটি স্কেলটা রাইট সাইডে যায়, তাহলে আমরা বুঝবো যে হিউমিডিটি হাই বা ময়েশ্চার হাই। আর যদি স্কেলটার এই পয়েন্টারটা বাম দিকে যায়, তাহলে আমরা বুঝবো ময়েশ্চারটা পার্সেন্টেজটা লো। তো এখানে বলা হয়েছে যে হেয়ার অ্যারেঞ্জমেন্টটা কি করা হয়, স্মল টেনশনে রাখা হয়, যে টেনশনটা দেওয়া হয় কিসের সাহায্যে, একটা টেনশন স্প্রিং এর সাহায্যে। এটা কি এনশিওর করে, এটা হচ্ছে প্রপার ফাংশন করছে কিনা, তার যে ফাংশন গুলো করার কথা সেটা করছে কিনা সেটা এনশিওর করা। অ্যান্ড দ্য হেয়ার অ্যারেঞ্জমেন্ট ইজ কানেক্টেড টু অ্যান আর্ম অ্যান্ড দ্য লিঙ্ক অ্যারেঞ্জমেন্ট। আমরা যদি এদিকে তাকাই, যে এখানে একটা আর্ম আছে এবং একটা লিঙ্ক আছে, তাহলে বলা হয়েছে দ্য হেয়ার অ্যারেঞ্জমেন্ট ইজ কানেক্টেড টু অ্যান আর্ম অ্যান্ড দ্য লিঙ্ক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড দ্য লিঙ্ক ইজ অ্যাটাচড টু আ পয়েন্টার রোটেটেড অ্যাট ওয়ান এন্ড। এই যে যে লিঙ্কটা, এটা কি করা আছে, হ্যাঁ একটা পয়েন্টারের সাথে আবার ওয়ান এন্ডে রোটেট করা যায়। বলা হয়েছে দ্য পয়েন্টার সুইপস ওভার আ ক্যালিব্রেটেড স্কেল অফ হিউমিডিটি। এই যে যে পয়েন্টারটা, এটা আবার কিসের সাথে সুইপ করা আছে, একটা হিউমিডিটি স্কেলের সাথে সুইচ করা আছে। আর এটা সুইপ করার রিজনটা হলো আমার, যাতে আমি পরিমাণটা মেজার করতে পারি যে আমার কতটুকু ময়েশ্চার তার মধ্যে অ্যাবজর্বড অবস্থায় আছে। তাহলে এটা গেল কনস্ট্রাকশন। তাহলে ওয়ার্ক কিভাবে করে, বলা হয়েছে when air humidity is to be measured, this air is made to surround the hair arrangement and the hair arrangement absorbs moisture from the surrounding air and expands or contracts in the linear direction.
যখন সে ময়েশ্চার অ্যাবজর্ব করবে তখন সে এক্সপ্যান্ডেড অবস্থায় থাকবে, যখন সে ময়েশ্চারটাকে ডিজলভ করছে তখন সে কন্ট্রাক্টেড অবস্থায় যাবে। দিস এক্সপ্যানশন অর কন্ট্রাকশন অফ দ্য হেয়ার অ্যারেঞ্জমেন্ট মুভস দ্য আর্ম অফ অ্যান্ড দ্য লিঙ্ক অ্যান্ড দেয়ারফোর দ্য পয়েন্টার টু আ সুইটেবল পজিশন অন দ্য ক্যালিব্রেটেড স্কেল অ্যান্ড দেয়ারফোর ইন্ডিকেটস দ্য হিউমিডিটি প্রেজেন্ট ইন দ্য এয়ার অর অ্যাটমসফিয়ার। তার মানে এই যে আমার পয়েন্টার এবং এই যে আমার স্কেলটা আছে এটা বেসিক্যালি আমাকে এট দ্য এন্ড রেজাল্ট দেয় যে আমার যে হেয়ারটা তার মাঝে কতটুকু ময়েশ্চার আছে বা নেই। তাহলে হেয়ার হাইগ্রোমিটারের অ্যাপ্লিকেশনটা কোথায়? বলা হয়েছে যে যেখানে টেম্পারেচার রেঞ্জটা 0 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এবং রিলেটিভ হিউমিডিটির পার্সেন্টেজটা 30-95% এর মধ্যে সেখানে তুমি হেয়ার হাইগ্রোমিটারটাকে অ্যাপ্লাই করতে পারো। হেয়ার হাইগ্রোমিটারের আবার দুটা লিমিটেশন আমি এখানে অ্যাড করে দিয়েছি। এক নম্বর হলো এই যে হাইগ্রোমিটারটা যেটাকে আমরা হেয়ার হাইগ্রোমিটার বলছি সেটা খুব স্লো রেসপন্স দেয়, মানে টাইম কনজিউমিং, টাইমটা বেশি লাগে। আর সেকেন্ডটা হলো ইফ দ্য হেয়ার হাইগ্রোমিটার ইজ ইউজড কনস্ট্যান্টলি ইটস ক্যালিব্রেশন টেন্ডস টু চেঞ্জ। তুমি যদি খুব বেশি ইউজ করে ফেলো অথবা কনস্ট্যান্টলি ইউজ করো তখন এই ক্যালিব্রেশনের কারণে যে রেজাল্টটা হয় বা সেটা আর সেম থাকে না, চেঞ্জ হয়ে যায়। তার মানে কি, তুমি যদি ওটা থেকে কনস্ট্যান্টলি কাজ করার পরে ডাটা কালেক্ট করো তাহলে হয়তো তোমার ডাটার যে ভ্যালুটা তারা শো করবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। তাহলে এটা গেল আমাদের হেয়ার হাইগ্রোমিটার। আমাদের লাস্ট টপিক যেটা হচ্ছে অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশন মেজার করার জন্য ইউজ করা হয় সেটা হলো ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার। এখানে দেখো কি করা হয়, বলা হয়েছে দ্য হার্ট অফ দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইজ অ্যান এলিমেন্ট কনসিস্টিং অফ আ প্লাস্টিক ফ্রেম ক্যারিং প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড। প্লাটিনাম ইলেকট্রোড কি ইনার্ট হয় আর অ্যাক্টিভ হয় কেউ বলতে পারবে? প্লাটিনাম ইলেকট্রোড আর ইনার্ট ইলেকট্রোড নিয়ে কারো কোনো নলেজ আছে কিনা? হ্যালো, না ম্যাম নাই, ম্যাম মনে হয় কারো ইয়া নাই, মানে কেউ জানে না ওই জন্য চুপ করে। বুঝিনি তোমার কথা, কি সরি? মনে হয় কারো ধারণা নাই তো ওই জন্য চুপ করে আছে সবাই, এটাই তো। আর আচ্ছা ঠিক আছে, যদি ধারণা না থাকে তাহলে বলতে হবে ম্যাম ধারণা নেই, চুপ করে থাকা কি কোনো সলিউশন? আচ্ছা এটা একটু সবাই সবার খাতায় নোট ডাউন করে রাখো, প্লাটিনাম ইলেকট্রোডটা কি। আমি চাই যে তোমরা একটু এটা নিয়ে আমাকে নেক্সট ক্লাসে বলো, এটা তোমাদের হোমওয়ার্কের একটা টপিক হলো প্লাটিনাম ক্লাড ইলেকট্রোডটা আসলে কি। আমি যদি কাউকে কোয়েশ্চেন করি সে যেন অ্যাটলিস্ট আমাকে বেসিক যে আইডিয়াটা সেটা দিতে পারে। লিখে নিয়েছো? ওকে, তো বলা হয়েছে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার যেটা, যে দ্য হার্ট অফ দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইজ অ্যান এলিমেন্ট কনসিস্টিং অফ আ প্লাস্টিক ফ্রেম ক্যারিং প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড। তার মানে এই যে হাইগ্রোমিটারটা এটার হার্ট বলা হয়েছে এই প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড কে ক্যারি করে এরকম একটা প্লাস্টিক ফ্রেম কে। Round this electrode is wound a skein of very fine fibers impregnated with a chemical such as lithium chloride, which has the property of very rapidly attaining equilibrium with the surrounding atmosphere. আমার সেকেন্ড যে কোয়েশ্চেনটা তোমাদের কাছে থাকবে সেটা হচ্ছে এখানে লিথিয়াম ক্লোরাইড কেন ইউজ করা হলো? লিথিয়াম ক্লোরাইড আসলে কি বা লিথিয়াম ক্লোরাইড কেন ইউজ করা হলো? লিখেছো? আমি ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটারে কেন ইউজ করা হলো? জি আমি তোমাদেরকে অলরেডি দুটো হোমওয়ার্ক দিয়েছি, একটা হচ্ছে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোডটা কি, অ্যাটলিস্ট বেসিক কনসেপ্টটা আমাকে বলতে হবে। দুই নম্বরে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড যেটা ইউজ করা হয়েছে এটা কেন ইউজ করা হয়েছে এবং এই লিথিয়াম ক্লোরাইড আসলে জিনিসটা কি বা এখানে কি কাজে ইউজ করা হচ্ছে তাকে। তো ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার যেটা সেটা হলো একটা প্লাস্টিক ফ্রেমে কি থাকবে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড সে কন্টেইন করবে এবং
Round these electrodes is owned a skein of very fine fibers impregnated with a chemical such as lithium chloride. এটা chemical use করা হচ্ছে যেটাকে বলা হয়েছে lithium chloride. এই lithium chloride এর একটা property হলো সে খুব তাড়াতাড়ি equilibrium condition attain করতে পারে তার surrounding atmosphere এর সাথে match করে. The electrical resistance of the chemical is governed by its atmosphere. The electrical resistance of the chemical is governed by its moisture content and so on. If a constant voltage is applied to the element, the current flowing will vary with changes in the percentage relative humidity of the atmosphere. The variation in current is translated into pointer movement over a scale or dial graduated in percent relative humidity. তাহলে কাজ কিভাবে করে? বলা হয়েছে তুমি যখন এলিমেন্টের উপরে কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন সে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই কারেন্টটা ফ্লো হওয়ার কারণে কি হয় রিলেটিভ হিউমিডিটির পার্সেন্টেজে ভ্যারিয়েশন আসে এই যে রিলেটিভ পার্সেন্টেজ রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজে ভ্যারিয়েশন আসছে এটাকে একটা পয়েন্টার মুভমেন্টের মাধ্যমে কি করা হয় তোমার যে ভ্যালুটা লাগবে ধরো রিলেটিভ হিউমিডিটি তুমি অলরেডি জানো ভ্যালুটা হয় পার্সেন্টেজে আসবে সেটা 35 হতে পারে 65 হতে পারে 90 হতে পারে তাহলে এখানেও বেসিক্যালি আমরা বলতে পারি যেটা ট্রান্সডিউসার ইউজ করা হয় যেখানে সে ভোল্টেজের মাধ্যমে রিডিংটা নিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করছে কিভাবে রিলেটিভ হিউমিডিটির ভ্যালু হিসেবে তাহলে যেহেতু সে একটা এনার্জিকে আরেকটা এনার্জিকে কনভার্ট করে তোমাকে দেখাচ্ছে সো এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ এখানে হয়তো একটা ডিভাইস ইউজ করা হয় যেটাকে ট্রান্সডিউসার বলে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ হলো তুমি খুব র্যাপিড রেসপন্স পাবে দুই নম্বরে হলো তোমার কারেন্ট যেটা লাগে কারেন্টের ফ্লো খুব লো লাগে খুব হাই কারেন্ট তোমার দরকার নেই তাহলে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার ইউজ করার দুটো অ্যাডভান্টেজ হলো র্যাপিডলি রেসপন্স করবে দুই নম্বরে হচ্ছে কারেন্ট ফ্লোটা অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো লো হলেও সমস্যা নেই তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে যদি আমরা অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশন মেজার করতে চাই তাহলে যে কোনো জায়গার অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশন যদি তোমাকে মেজার করতে বলা হয় এবং অ্যাজ আ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমার প্রতিটা স্টেপ জানা উচিত আসলে কি কি ভাবে করা যায় হয়তো তুমি প্রতিটা জায়গায় ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারটাই পাবে যদি বাই চান্স না পাও বাকি দুইটা যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাটলিস্ট যেন তুমি কাজ করতে পারো তাহলে এখানে আমরা তিনটা প্রসিজিওরই আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি হোপসো তোমরা এটা বাস্তব জীবনে কখনো যদি ইউজ করতে হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে দেখো আমাদের যে নিউ টপিকটা সেটা হলো কারেন্ট কারেক্ট ইনভয়েস ওয়েট সবাই একটু থ্রি স্টার দিয়ে রাখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আর যেহেতু তোমরা স্পিনিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট কারেক্ট ইনভয়েস ওয়েট এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আসার সম্ভাবনা 80% এটার পাশে থ্রি স্টার দিয়ে রাখো কারেক্ট ইনভার্স ওয়েটটা আসলে কি যদি আমি এখানে জাস্ট এই লাইনটার দিকে তাকাই তাহলে আমার একটা আইডিয়া হয়ে যাচ্ছে কারেক্ট ইনভার্স ওয়েটটা হলো দুইটা জিনিসের অ্যাডিশন সেই দুইটা জিনিস কি কি এক নম্বরে হলো ওভেন ড্রাই ওয়েট অ্যান্ড এটার সাথে কি অ্যাড করতে হবে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন এখন আমাকে কেউ একজন বলো ওভেন ড্রাই ওয়েটটা কি মানে শুকনা ওজ ওয়েটটা ম্যাডাম শুকনা ওয়েটটা বলতে মানে পানি ছাড়া যে ওয়েটটা আর কি ওয়েটটা মেটালে তো নাম ওয়াটারও থাকে আর ওয়াটার বাকি যে ওয়েটটা আর কি আচ্ছা তার মাঝে ময়েশ্চার থাকে প্লাস তার নিজের ওয়েট থাকে যখন আর ময়েশ্চার থাকছে না ওই পজিশনটাকে বলা হয় হচ্ছে ওভেন ড্রাই ওয়েট তাই বলতে চাচ্ছো জি ম্যাডাম আচ্ছা ঠিক আছে এই যে ওভেন ড্রাই ওয়েট এটার জন্য একটা টেম্পারেচারের মধ্য দিয়ে ফাইবারটাকে ড্রাই করে নেওয়া হয় বা ড্রাই করে নেওয়া হয় সরি ড্রাই না ড্রাই তোমরা কি জানো ওই ড্রাইং টেম্পারেচারটা কত লিখে নাও ড্রাইং টেম্পারেচারটা হলো 105 প্লাস মাইনাস 3 ডিগ্রি সেলসিয়াস 105 প্লাস মাইনাস 3 ডিগ্রি সেলসিয়াস বিপি সাফিলের বইয়ে হয়তো প্লাস মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস পেতে পারো দুটাই কারেক্ট ওভেন ড্রাই ওয়েটের ডেফিনিশনটা একটু লিখে নাও দ্য ওভেন ড্রাই ওয়েট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন সাউন্ড একটু বেশি আসছে ম্যাম আচ্ছা এখন ঠিক আছে
হালকা একটু ওই যে মাইক্রোফোনটা হালকা একটু এটা ইয়ারফোনের এটা দূরে নিলে একটু ভালো হয়। এখন কি শুনতে পাও? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না আমি এর আগের ক্লাসে যখন এভাবে কথা বলছিলাম তখন স্টুডেন্টরা আবার বললো ওরা শুনতে পাচ্ছে না। আচ্ছা সরি, একটু ওভেন ড্রাই ওয়েটের ডেফিনেশনটা লিখে নাও। ওভেন ড্রাই ওয়েট, দ্য ওভেন ড্রাই ওয়েট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কনস্ট্যান্ট ওয়েট, দ্য ওভেন ড্রাই ওয়েট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কনস্ট্যান্ট ওয়েট। লিখেছো? হ্যালো ম্যাম, আবার বললেন। The oven dry weight is defined as the constant weight. জি ম্যাম লিখছে এরপর। Obtained by drying at a temperature of 105 plus minus 3 degrees Celsius. Obtained by drying at a temperature of 105 plus minus 3 degrees Celsius. ম্যাডাম আবার রিপিট করলে ভালো হতো। দ্য ওভেন ড্রাই ওয়েট লিখেছো? ID 22 আমাকে শুনতে পাও? ID 25 ফারজানা। Yes ma'am. হ্যাঁ একটু ডেফিনেশনটা একটু বলো তো বাচ্চা। The oven dry weight is defined as a constant weight obtained by dry at a temperature 105 plus minus 3 degrees Celsius. Okay, thank you so much. বাকিরা সবাই লিখেছো তাই না? Yes ma'am. Okay. দেখো কারেক্ট ইনভয়েস ওয়েটটা আসলে এত ইম্পর্টেন্ট কেন এবং আমি এত জোর কেন দিলাম, তোমরা সবাই তো বেল শব্দটা একবার হলেও শুনেছ তাই না? বেল, BALE, বেল। তোমাদের কি বেল ম্যানেজমেন্টে এখনো যেতে পেরেছে নাকি এখনো ওখানে যায়নি? একটু দেখাইছিল। আচ্ছা সমস্যা নেই, দেখানো হবে, আরো দেখানো হবে ইনশাআল্লাহ ইন ফিউচার। বেল ম্যানেজমেন্ট যেটা সেটা হলো ফাইবার বেল। হ্যাঁ আমরা যখন কোন একটা ধরো পারচেজার থেকে যখন আমরা ফাইবারকে পারচেজ করে আনি, ফাইবার কটন ফাইবার যদি তুমি চিন্তা করো, কটন ফাইবারেরই ডিফারেন্ট কাইন্ডস অফ টাইপস আছে। আমেরিকান আপল্যান্ড কটন আছে, ইজিপশিয়ান কটন আছে, ডেল্টা কটন আছে, এটসেট্রা। তো প্রতিটা টাইপস এর কটনের কোয়ালিটিও ডিফারেন্ট হয়। আমেরিকান ইজিপশিয়ান কটন বা সুপিমা কটনকে সবচেয়ে বেস্ট ধরা হয়। তো এই যে তুমি ফাইবার বেলকে পারচেজ করে আনো, প্রতিটা ফাইবার বেলে সে 250-320 কেজি করে ফাইবার থাকে। এখন যেহেতু ফাইবারটা কটন ফাইবার যেটা আমরা নিয়ে আলোচনা করছি, কটন ফাইবারটা যেহেতু হাইগ্রোস্কোপিক ন্যাচারের হয় সে কি করবে, ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে। এখন ধরো যে কোনো একটা অসাধু ব্যবসায়ী যদি এটা চায় যে আমি যদি ওয়েট বাড়াতে পারি, ওয়েট বাড়াতে পারা মানেই তো তোমার তাকে পে করতে হবে তাই নয় কি? কারণ তুমি তো ফাইবারটাকে পার কেজি হিসেবে ক্রয় করো বা পাউন্ডে ক্রয় করো, তো তখন যেটা করে যে এক্সট্রা পানি অ্যাড করে দেয়। তো তোমার যদি কোনো নলেজ না থাকে যে বেসিক্যালি আমি যে ফাইবার বেলটা ক্রয় করছি ওই ফাইবার বেলের মাঝে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিটেন পার্সেন্টেজ আসলে কতটুকু হওয়া উচিত, সে তুমি যে 320 কেজি ওজনের একটা বেল ক্রয় করেছো, একটা তো কিনো না অনেকগুলো কিনে একবারে, তো সে একটা তুমি কিনেছো যেটার মাঝে পানি থাকা উচিত 2 কেজি, 2 কেজি ময়েশ্চার যদি তার মধ্যে ফাইবারের মধ্যে অ্যাবজর্বড অবস্থায় থাকে টোটাল ওয়েট, তাহলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন ভ্যালু। এখন কোন এক অসাধু ব্যবসায়ী সে কি করলো,
ফাইবার কম দেওয়ার জন্য এবং তার এক্সট্রা লাভ করার জন্য সে ওই 2 কেজির বদলে 12 কেজি পানি বেশি অ্যাড করেছে। তার মানে টোটাল ধরো পানির পরিমাণ হলো 14 কেজি বা 12 কেজি। এখন যেখানে 2 কেজি পরিমাণ ময়েশ্চার অ্যাবজর্ব থাকার কথা ছিল সেখানে তোমার ফাইবারে পানির পরিমাণ আছে 12 কেজি বা 14 কেজি। তাহলে তুমি কি করছো, তুমি যখন ফাইবারটাকে ওয়েটে কিনছো তখন তুমি টাকা দিয়ে পানি কিনছো না? হ্যাঁ, তো এটা তাতে কি হবে যে পারচেজার যে পারচেজ করছে তার তো লস, যে তোমাকে দিল ফাইবারটা তার হয়তো কিছুটা লাভ হয়েছে বাট যে ক্রয় করছে তার লস। আবার উল্টাটাও হতে পারে, দেখা যাচ্ছে যে ফাইবারগুলো এবং শুধুমাত্র যে ওয়েটের কারণে এটাও না, যদি ফাইবারে পানির পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু ফাইবারটাকে ওপেন করা অনেক হার্ড হয়ে যায়। যখন ফাইবারকে ওপেন করা হার্ড হয়ে যায় তখন অ্যাট দ্য এন্ড তোমার ওয়েস্টেজ পার্সেন্টেজটাও কিন্তু অনেক বেড়ে যায়। আবার উল্টাটা যদি তুমি চিন্তা করো যে তুমি যে ফাইবারটা ক্রয় করেছো, যে ফাইবার বেলটা তুমি ক্রয় করেছো, সেই ফাইবার বেলের মাঝে যেখানে 2 কেজি পানি থাকার কথা ছিল ও 0.25 কেজি পানি দিয়েছে বা পানি ওর মধ্যে অ্যাবজর্ব অবস্থায় ছিল, তো তখন যেটা হবে যে যে জায়গা থেকে তুমি পারচেজ করেছো তার জন্য এটা লস হলো, যে তার আসলে যতটুকু ফাইবার দিলে হতো তার থেকে বেশি ফাইবার সে তোমাকে দিয়ে দিয়েছে ওই সেম পরিমাণ টাকার বিনিময়ে। তো এই ধরনের কোনো প্রবলেমই যাতে না হয় এবং ফাইবারটাও যেন তুমি অপটিমাম কোয়ালিটির পাও, এই কারণে কারেক্ট ইনভয়েস ওয়েটটা অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। কারেক্ট ইনভয়েস ওয়েটটার আরেকটা নাম হলো কন্ডিশনড ওয়েট। তাহলে কারেক্ট ইনভয়েস ওয়েটের ডেফিনেশনটা কি বলা হয়েছে, দা ওয়েট অবটেইনড আফটার অ্যাডিং স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন অফ দ্য ম্যাটেরিয়াল উইথ দ্য ওভেন ড্রাই ওয়েট ইজ কল্ড কারেক্ট ইনভয়েস ওয়েট অর কন্ডিশনড ওয়েট। আর এটাকে এক্সপ্রেস করা হয় CIW, মানে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটা CIW। তাহলে যদি ম্যাথ আসে যে কারেক্ট ইনভয়েস ওয়েট বের করা, ধরো যে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন ভ্যালু তুমি তোমাকে দিয়ে দিল বা ওভেন ড্রাই ওয়েট দিয়ে দিয়েছে, তখন এক বা দেড় মার্কের ম্যাথ হলে তুমি কিন্তু এই যে যে ইকুয়েশনটা এটা দিয়ে ম্যাথটা সলভ করতে পারবে। এখন দেখো এখানে কিছু ইকুয়েশন এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে যেভাবে হয়তো ম্যাথটা একটু ঘুরিয়ে আসতে পারে। এখানে যে সিটা, সি দ্বারা বোঝানো হয়েছে ওভেন ড্রাই ওয়েট অফ দ্য কনসাইনমেন্ট, এস মানে হলো দ্য অরিজিনাল ওয়েট অফ দ্য স্যাম্পল, জি মানে হলো দ্য ওভেন ড্রাই ওয়েট অফ দ্য স্যাম্পল আইদার উইথ অর উইদাউট ক্লিনিং। উইথ অর উইদাউট ক্লিনিং বলতে বোঝানো হচ্ছে যে তুমি যে স্যাম্পলটা, সে তুমি ফাইবার নিয়ে কাজ করছো, ওই ফাইবারটা হয় ক্লিনড অবস্থায় থাকতে পারে অথবা উইদাউট ক্লিন অবস্থায় থাকতে পারে। ধরো তোমার ফাইবারের মাঝে ময়লার পরিমাণ এত বেশি যেটা তুমি ক্লিন করো নাই, যদি ক্লিন না করো তখন ফাইবারের যে পজিশনটা এটাকে বলা হয় উইদাউট ক্লিনিং, যদি ক্লিনড ফাইবার হয় তখন সেটাকে বলা হচ্ছে উইথ ক্লিনিং। তো যে ক্যাপিটাল W এটা বলতে বুঝায় দা ওয়েট অফ দা কনসাইনমেন্ট এট দা টাইম অফ স্যাম্পলিং। তাহলে এখানে যদি আমি ওভেন ড্রাই ওয়েট অফ দা কনসাইনমেন্ট বের করতে চাই সেটার ফর্মুলা হলো C=W×DS, যেখানে W বলতে বোঝানো হয় দা ওয়েট অফ দা কনসাইনমেন্ট এট দা টাইম অফ স্যাম্পলিং, ডি বলতে দা ওভেন ড্রাই ওয়েট অফ দা স্যাম্পল উইথ অর উইদাউট ক্লিনিং যে কোনো অবস্থায় থাকতে পারে, আর এস বলতে বোঝানো হচ্ছে দা অরিজিনাল ওয়েট অফ দা স্যাম্পল, তোমার স্যাম্পলের অরিজিনাল ওয়েটটা আসলে কত। এখন এখানে দুই ধরনের ইকুয়েশন হতে পারে, একটা হলো যদি স্যাম্পলটা উইদাউট ক্লিনড অবস্থায় থাকে তাহলে ফর স্যাম্পল ড্রাইড আউট উইদাউট ক্লিনিং, আরেকটা হলো ফর স্যাম্পল ড্রাইড আউট আফটার ক্লিনিং। যদি উইদাউট ক্লিনিং থাকে সেক্ষেত্রে এক্সট্রা কোনো ময়লা ওখানে নেই, কারণ কি তুমি ময়লাগুলোকে আলাদা করনি। এখন তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে ফাইবারের মাঝে আবার ময়লা কি, ফাইবারের মাঝে ডিফারেন্ট কাইন্ডস অফ ডার্ট অর ডাস্ট থাকে, সেটা ন্যাচারাল গ্রিস হতে পারে, ওয়াক্স হতে পারে, ফ্যাটি ম্যাটার হতে পারে, ধরো যে পলিপ্রোপিলিন হতে পারে, পাখির একটা পালক হতে পারে, সয়েল হতে পারে, স্যান্ড হতে পারে, এটসেট্রা। তো এই সবগুলোকে তুমি যদি ক্লিন না করো যে উইদাউট ক্লিনিং যে অবস্থা, তখন ইকুয়েশনটা হবে কারেক্ট ইনভয়েস ওয়েট ইকুয়াল টু C×100+R1/100। তো এখানে যে R1টা এটা হচ্ছে অফিসিয়াল অ্যালাউন্স ফর ময়েশ্চার রিগেইন, তোমার যে অফিসিয়াল অ্যালাউন্সটা দেওয়া থাকে সেই ভ্যালুটা।
রাখুন যদি তোমার স্যাম্পলটা আফটার ক্লিনিং এর পজিশনটা হয় মানে তুমি স্যাম্পলটাকে ক্লিন করে ফেলেছো তখন তোমার ইকুয়েশনটা হবে c into 100 plus r plus a plus b ভাগ 100 এখন এই যে r plus a plus b এই যে টার্ম তিনটা এক্সট্রা অ্যাড হলো এটা হলো টোটাল অ্যালাউন্স কিসের কিসের ময়েশ্চার রিগেইন থাকবে ন্যাচারাল গ্রিজ ওয়াক্স ফ্যাটি ম্যাটার অ্যাডেড অয়েল ড্রেসিং এটসেট্রা মানে তুমি যখন ক্লিন করে ফেলো ক্লিন করার ফলে পরে নিশ্চয়ই তুমি এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল পাবা হয়তো যদি তোমার ফাইবারটা অনেক সুপিরিয়র কোয়ালিটির হয় তাহলে এই ডার্ক ডাস্টের পরিমাণ কম হবে আর যদি ইনফেরিয়র কোয়ালিটির হয় তখন ডার্ক ডাস্টের পরিমাণটা অনেক বেশি হবে তো তোমাকে ওই অ্যামাউন্টটা এখানে জাস্ট যোগ করে দিতে হবে তো তোমাকে যখন ম্যাথ দেওয়া হবে এক্সামে তখন তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবে যে ময়েশ্চার রিগেইন্ট অ্যাজিউম করতে বলা হয়েছে কিনা বা ময়েশ্চার রিগেইন ছাড়াও এক্সট্রা কোনো ভ্যালু দেওয়া আছে কিনা যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেকেন্ড ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে যদি না দেওয়া থাকে উইদাউট ক্লিনিং পজিশন যদি থাকে অথবা অনেক সময় এমন হতে পারে ভ্যালু দেওয়া আছে বাট তোমাকে কোয়েশ্চেনেই বলে দিয়েছে যে তুমি উইদাউট ক্লিনিং অবস্থায় ফাইবারের কারেক্ট ইনভয়েস ওয়েট বের করো তখন আসলে তোমার এটা যোগ করার দরকার নেই তো ম্যাথ করার আগে আগে ম্যাথটা বুঝে নিতে হবে যদি না বুঝো সেক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটি অনেক হাই আমাদেরকে এই টাইপের দুইটা ম্যাথ দেখালে ভালো হইতো হ্যাঁ তোমাদের ম্যাথ আছে আচ্ছা দেখো এখানে যে রিগেইন হিউমিডিটি রিলেশনস অফ টেক্সটাইল এই যে যে টার্মটা এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটার পাশেও থ্রি স্টার দিয়ে রাখো রিগেইন হিউমিডিটি রিলেশনস অফ টেক্সটাইল দেখো এখানে যদি আমি এটাকে ওয়াই অক্ষ এবং যদি আমি এটাকে এক্স অক্ষ কাউন্ট করি তাহলে ওয়াই অক্ষ বরাবর আছে ময়েশ্চার রিগেইন ভ্যালু আর এক্স অক্ষ বরাবর আছে টাইম এটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের পার্সপেক্টিভে এই গ্রাফটা আঁকা হয়েছে যার কারণে এখানে ওয়াই অক্ষ বরাবর দেওয়া হয়েছে রিগেইন এবং এক্স অক্ষ বরাবর দেওয়া হয়েছে টাইম যে কতটুকু সময় পরে সে আসলে ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছতে সামর্থ্য হচ্ছে এখন আমরা অলরেডি জানি ফাইবার আসলে দুটো অবস্থায় থাকতে পারে হয় সে ড্রাই অবস্থায় থাকে না হলে সে ওয়েট অবস্থায় থাকে তাই না আচ্ছা এখন দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েট স্যাম্পলের ক্ষেত্রে আমার ফাইবারটা যে পাথ ক্রস করেছে আমার ড্রাই স্যাম্পলের ক্ষেত্রে ফাইবারটা সেম পাথ ক্রস করেনি যদি আমি ইন জেনারেল চিন্তা করি তাহলে কি হওয়ার কথা ছিল একটা ড্রাই স্যাম্পল যতটুকু ময়েশ্চার কি করবে অ্যাবজর্ব করবে একটা ওয়েট স্যাম্পলে তো ঠিক ততটুকু ময়েশ্চারই ডিজলভ করার কথা ছিল তাই না একটা ফাইবার সে যখন ওয়েট অবস্থায় ছিল সে যতটুকু ময়েশ্চার কি করছে ডিজলভ করছে মানে ছাড়ছে বা রিলিজ করছে ওই স্যাম্পলটা যখন ড্রাই অবস্থায় যাবে তখন তো তার ওই সেম পরিমাণ ময়েশ্চারই অ্যাবজর্ব করার কথা ছিল তাই না আমার কথা কি বুঝতে পারছো তোমরা জি ম্যাম হ্যাঁ তো এখানে যদি ওয়েট স্যাম্পলের ময়েশ্চার রিলিজ করার পার্সেন্টেজ এবং ড্রাই স্যাম্পলের ময়েশ্চার অ্যাবজর্ব করার পার্সেন্টেজ সমান হতো তখন কি হতো এই দুইটা পয়েন্ট এই যে দুইটা পাথ বা দুইটা লাইন যেটাকে রেড কালার বলতে পারো এই দুইটা একটা পয়েন্টে গিয়ে মিলিত হতো না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দুইটা একই পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেনি দুইটার মাঝে একটা কিছুটা গ্যাপ আছে তাই না এবং ওই গ্যাপ থাকা অবস্থাতেই সে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে ইকুইলিব্রিয়াম বলতে তো আমরা বুঝি সাম্যাবস্থা যখন ড্রাই স্যাম্পলটা আর একটুও ময়েশ্চার অ্যাবজর্ব করবে না এবং যখন আমার ওয়েট স্যাম্পলটা একটুও ময়েশ্চার রিলিজ করবে না ওই পজিশনটাকেই তো বলা হয় ইকুইলিব্রিয়াম তাই না হ্যাঁ তো এই যে যে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল এবং তারা যে একই পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করলো না এটার পেছনে একটা রিজন আছে রিজনটা কেউ বলতে পারবে এটা কেমিস্ট্রিতে ছিল ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি বইয়ে এটা ছিল হিস্টেরেসিসের কথা কি মনে আছে জি ম্যাম ওটা ফিজিক্সে ছিল ফিজিক্সে ছিল
আমার যে হিস্টেরেসিস লুপটা, হ্যাঁ ওইটা কেমিস্ট্রিতে ছিল, আর ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর যে এই যে গ্রাফটা, এটা তোমাদের কেমিস্ট্রিতে একটা টপিক হিসেবে ছিল, আমার টপিকটা এক্স্যাক্টলি মনে নেই। আর তোমাদের ক্ষেত্রে বই চেঞ্জ হয়েছে কিনা এটা আসলে আমি জানি না, বাট ছিল তো, তাই না? তোমরা দেখেছো তো এই গ্রাফটা? জি ম্যাম, লাসাথেলের নীতি ওইখানে ছিল। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কি বলতে পারবে যে বললে যে হিস্টেরেসিস লুপটা হচ্ছে ফিজিক্স এ ছিল, সে কি আমাকে বলতে পারবে যে হিস্টেরেসিস জিনিসটা আসলে কি? ম্যাম ওইখানে হচ্ছে গিয়ে সিস্টেম লস হয় কিছু, প্রথমে হচ্ছে গিয়ে করলে কারেন্ট মানে যত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে চুম্বকত্ব পায় তত মানে এরপরে বারবার ওটা করলে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওটার যে চুম্বকত্ব পাওয়ার যে এবিলিটিটা ছিল ওটা কমে যায়। সে যে পয়েন্টে থেকে স্টার্ট করেছিল সে কি ওই একই পয়েন্টে গিয়ে এন্ড করতে পারে? না ম্যাম, সে কিছু চুম্বকত্ব নিজের মাঝে থেকেই যায়, সে পুরাটাকে রিলিজ করতে পারে না, তাই না? জি জি, তাহলে ওই সেম কন্ডিশনটাই আসলে এখানেও হয়। এখন আমি তোমাদেরকে এই যে হিস্টেরেসিস রিলেটেড টপিক গুলো এটা আপাতত এখন দিব না, আমি আগে তোমাদেরকে এই টপিকটাও হোমওয়ার্ক এর মধ্যে দিচ্ছি। যদি আমি দেখি যে তোমরা কেউই এটা খুব ভালোভাবে আমাকে বুঝাতে পারছো না, তখন আমি নেক্সট ডে তে হয়তো এটা বুঝিয়ে দিব। কিন্তু তার আগে আমি চাই তোমরা এটা একটু ট্রাই করো। আর যেহেতু তোমরা মাত্রই ইন্টারমিডিয়েট শেষ করে এসেছো, সো তোমাদের এটা অ্যাটলিস্ট এখন এখন পর্যন্ত ভুলে যাওয়া উচিত না। তো তোমাদের যে হিস্টেরেসিস ইফেক্ট বা হিস্টেরেসিস লুপ যে টপিকটা, এটাও তোমাদের হোমওয়ার্ক এর মধ্যে নিয়ে নাও। আমি তোমাদের টোটাল তিনটা টপিক দিয়েছি, আমি তোমাদের যে কোনো কাউকে হয়তো এক বা দেড় মিনিটের জন্য যে কোনো একটা টপিক নিয়ে একটু আলোচনা করতে বলবো। এবং যখন আলোচনা করতে বলবো তখন হয়তো হিস্টেরেসিস লুপের ক্ষেত্রে যে একটা ফিগার আছে ওই ফিগারটা আমাকে বুঝিয়ে তোমাকে দেন ডেসক্রাইব করতে হবে। তোমাদেরকে আমি তিনটা হোমওয়ার্ক দিয়েছি, কেউ কি আমাকে বলতে পারবে হোমওয়ার্ক গুলো কি কি? ম্যাম প্রথমটা ছিল প্লাটিনাম ক্ল্যাড ইলেকট্রোডস কি, দেন ম্যাম লিথিয়াম ক্লোরাইড কেন ইউজ করা হয়, ওকে, থার্ডটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। ওকে জি ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের এই তিনটা হোমওয়ার্ক, এটা আমি পড়ানোর পরেই যদি মনে হয় তোমরা বুঝতে পেরেছো তাহলে ভেরি গুড, আর না হলে আমি আলোচনা করব। এই যে যে অ্যাবজর্পশন ডিসঅ্যাবজর্পশন কার্ভটা, এটা নিয়ে অবশ্যই তোমাদের সিটি বা ফাইনালে কোয়েশ্চেন হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন দেখো আমরা অলরেডি এই যে যে ফিগারটা যেটা আমরা দেখেছি, বেসিক্যালি এই সেম জিনিসটা এখানে হবে, কিন্তু এখানে এক্স অক্ষ বরাবর টাইম ছিল, এখানে এক্স অক্ষ বরাবর টাইমের পরিবর্তে আমরা যে টার্মটা ইউজ করব সেটা হলো রিলেটিভ হিউমিডিটি, এবং ওয়াই অক্ষ বরাবর একই জিনিস থাকবে সেটা হলো ময়েশ্চার রিগেইন। এখন আমরা অলরেডি জানি যে একটা ফাইবার সে যখন ওয়েট ড্রাই অবস্থায় আছে সে তখন কি করে ময়েশ্চার অ্যাবজর্ব করে, তার মানে এই যে যে দুইটা লাইন আছে এখানে, একটা হলো ডটেড লাইন একটা হলো সলিড লাইন, তো এই যে যে সলিড লাইনটা এটা আসলে একটা ড্রাই স্যাম্পলের, সে যখন ময়েশ্চার অ্যাবজর্ব করছে তখন তার এই যে যে অবস্থাটা, আর যে ডটেড লাইনটা হল আছে এটা হলো একটা ওয়েট স্যাম্পলের। ওই ওয়েট স্যাম্পলটা কি করছে, তাকে কন্ডিশনিং এর জন্য তুমি যখন ন্যাচারে রেখে দিয়েছো সে ময়েশ্চার রিলিজ করছে। এখন সে যখন ময়েশ্চার রিলিজ করছে তখন তার যে পজিশন, এবং একটা ড্রাই স্যাম্পল সে যখন ময়েশ্চার অ্যাবজর্ব করছে তখন তার যে পজিশন, আমরা দুইটা নিয়ে যদি আলোচনা করি, আমরা কি জানি স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ারে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজটা কত? 65%. ওকে, তাহলে আমি কনসিডার করলাম যে 65% যেহেতু স্ট্যান্ডার্ড তাহলে আমি 65 কে কনসিডার করলাম, তাহলে 65% রিলেটিভ হিউমিডিটিতে আমি যখন ময়েশ্চার রিগেইন মেজার করতে গেলাম তখন আমি দেখলাম একটা ড্রাই স্যাম্পলের ময়েশ্চার রিগেইন ভ্যালু অলওয়েজ একটা ওয়েট স্যাম্পলের ময়েশ্চার রিগেইন ভ্যালু থেকে কম হয়, একটা ড্রাই স্যাম্পলের ময়েশ্চার রিগেইন ভ্যালু একটা ওয়েট স্যাম্পলের ময়েশ্চার রিগেইন ভ্যালু থেকে কম হয়। এই দুইটা তো একই হওয়ার কথা ছিল কিন্তু একই হয়নি, রিজন কি?
মাত্রই তো বললাম, ভুলে গেল? ম্যাম হিস্টেরেসিস। জি জি, বেসিক্যালি এই যে যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডিফারেন্সটা কেন হয়, হিস্টেরেসিসের কারণে হয়। যখন সে ময়শ্চার আপটেক করছে এবং সে যখন ময়শ্চার লস করছে, এটার মাঝখানে তখন কি হয়, হিস্টেরেসিস হয়। হিস্টেরেসিস ইফেক্টের কারণে এই যে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে যে তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি একটা ভিসকোস ফাইবারের, একটা ভিসকোস ফাইবারের ক্ষেত্রে ময়শ্চার অ্যাবজর্পশন ডিসঅ্যাবজর্পশন কার্ভটা কি, এটা হলো এটা। এখন এখানে দেখো, একসাথে অনেকগুলো ফাইবারের অ্যাবজর্পশন কার্ভটা এখানে দেওয়া আছে। W বলতে উল, V বলতে ভিসকোস, C বলতে কটন, A বলতে অ্যাসিটেট, N বলতে নাইলন। এখানে প্রতিটা ফাইবারই আমরা যদি একটু খেয়াল করি, একটা S শেপের কার্ভ দিয়েছে, তাই না? এখানে শুধুমাত্র একটা ফাইবার আছে যে S শেপের কোনো কার্ভ প্রোডিউস করেনি। তোমরা কি আমাকে বলতে পারবে ওই ফাইবারটা কোনটা? নাইলন। নাইলন কিন্তু এটা, এটা কিছুটা হলেও দেখো এস শেপ আছে, এই যে এটা হলো নাইলন। অ্যাসিটেট। জি দেখো, অ্যাসিটেট ফাইবারে যদি আমি স্টার্টিং পয়েন্ট দেখি, এখানে কি কোনো কার্ভ আছে? পুরো স্ট্রেটলি আপ হয়েছে না? দেখতে পাচ্ছ কি, এটা হলো অ্যাসিটেটের যে লাইনটা। অ্যাসিটেট ফাইবারটা কোনো এস শেপ ফর্ম করেনি বা এস কার্ভ দেয়নি, কেন? ইন জেনারেল এই যে যে এস কার্ভ তারা শো করছে, বা এই যে আমরা রিগেইনের পার্সপেক্টিভে, রিগেইন ভার্সেস রিলেটিভ হিউমিডিটি আমরা যখন প্লট করছি, তখন আমাদের যে গ্রাফটা দিচ্ছে, এখানে ফাইবার আর কার সাথে আসলে রিয়াকশন হয়, বা ফাইবার আর কার সাথে আসলে রিলেশনের পার্সপেক্টিভে আমরা এই গ্রাফটা প্লট করেছি, আগে আমাকে সেটা বলো। হ্যালো, এটাও জানো না? রিলেটিভিটি আর রিগেইন, ময়শ্চার রিগেইন। ময়শ্চার রিগেইন তো, হ্যাঁ বুঝলাম। এটা তো একটা ফাইবারের পার্সপেক্টিভে তোমাকে গ্রাফটা প্লট করা হচ্ছে, তাই না? যার ওয়াই অক্ষ বরাবর আছে ময়শ্চার রিগেইন, আর এক্স অক্ষ বরাবর আছে রিলেটিভ হিউমিডিটি, তাই তো? জি ম্যাডাম। তো এখানে কি কি আছে বেসিক্যালি? ফাইবার আছে আর ময়শ্চার আছে, না? জি হ্যাঁ। এখন আমাকে বলো, ময়শ্চার বলতে আসলে কি বোঝায়? ময়শ্চারটা কি? ময়শ্চারটা কি আসলে? যতটুকুন পানি ধারণ করে আছে। আচ্ছা, পানি এর কেমিক্যাল রিঅ্যাকশনটা কি? হাইড্রোজেন প্লাস অক্সিজেন। মানে তুমি পানির সাংকেতিক চিহ্নটা কি, তুমি পানিকে কিভাবে রিপ্রেজেন্ট করো কেমিক্যালে, মানে যদি তুমি কেমিক্যালি করতে চাও? H2O। হ্যাঁ, H2O। এখন এখানে তো বেসিক্যালি ফাইবারকে তুমি যখন H2O এর সংস্পর্শে আনছো, তখন তার পার্সপেক্টিভে আসলে সে H2O এর সাথে কতটুকু অ্যাট্রাকশন করে, কতটুকু ময়শ্চার অ্যাবজর্ব করতে পারছে, বা কতটুকু বিকর্ষণের কারণে কতটুকু ময়শ্চার রিলিজ করতে পারছে, এর পার্সপেক্টিভেই তো তুমি এই গ্রাফগুলো পাচ্ছ, তাই না? আমার কথা কি বুঝতে পেরেছ? জি ম্যাম। হ্যাঁ, তো এখানে আমি যেটা কোয়েশ্চেন করেছি সেটা হলো, অ্যাসিটেট যে ফাইবারটা, ওটা তাহলে আসলে কি এমন হচ্ছে, ওর কেমিক্যাল রিয়াকশনটা কিভাবে হচ্ছে যে ও কোনো এস কার্ভ শো করেনি? তোমাদের কি মনে হয়, কোনো নর্মাল আইডিয়া বা কমন সেন্স থেকে কিছু আসে কিনা?
ম্যাম হয়তো পোলারিটি কম নাকি ম্যাম হ্যাঁ হ্যাঁ সরি পোলারিটি কম নাকি ম্যাম আর কেউ কিছু বলো ম্যাম যখন হিউমিডিটি খুব কম থাকে তখন বেশি পরিমাণ পানি অ্যাবজর্ব করতে পারে না এরকম কোনো কিছু আচ্ছা আর কেউ আচ্ছা চলো তোমাদের আরেকটু হেল্প করি এই যে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো এটা যদি জাস্ট মিডলটার দিকে তাকাও তখন তোমার একটু আইডিয়া হবে এই মিডলটা দেখেও তুমি কিছু বুঝতে পারছো কিনা এই তিনটা বা যে কোনো একটা দিকে তাকালেও হবে এটা তো একটা সেলুলোজ এটা তো সবাই বুঝতে পেরেছো তাই না ন্যাচারাল ফাইবারে তো আমরা সেলুলোজের কেমিক্যাল স্ট্রাকচার দেখিয়েছি বা পড়িয়েছি না হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা সে আইসপাতের পরে দেখো কি হলো এইচ এর জায়গাটা কে দখল করলো একটা অ্যাসিটিক মূলক দখল করেছে তাই না যখন তাকে হাইড্রোলাইসিস করলাম তারপরে আমি যে রিঅ্যাকশনটা পেলাম সেটা হলো কি সেলুলোজ অ্যাসিটেট এখন দেখো যে হাইড্রোক্সিল মূলকটা এখানে ছিল ওর আসলে কি কথা ছিল একটা পানির মূলকের সাথে বিক্রিয়া করে ওখানে একটা বন্ড তৈরি করার কথা ছিল তাই না কিন্তু সে সেটা না করে কি করলো অ্যাসিটেটের সাথে বন্ড তৈরি করে একটা ইনার্ট মলিকিউল তৈরি করেছে এই যে যে এখানে যেটা তৈরি হয়েছে যেটাকে আমরা বলছি সেলুলোজ অ্যাসিটেট এটা আসলে কি কেমিক্যালি ইনার্ট অলমোস্ট কেমিক্যালি ইনার্ট ইনার্ট বলতে তাকে যখন তুমি হাইড্রোলাইসিস করবে সে যখন ওয়াটার মলিকিউল বা হাইড্রোক্সিল মূলকের কাছে আসবে তখন সে কি করবে না ওয়াটারকে র্যাপিডলি অ্যাট্রাক্ট করবে না যেহেতু সে ওয়াটারকে র্যাপিডলি অ্যাট্রাক্ট করছে না তাই তার কার্ভে কোনো ধরনের কি হবে না শার্প ইনক্রিমেন্ট হবে না যার কারণে সে কি করেনি অন্যান্য ফাইবারের মতো কোনো এস কার্ভ প্রদর্শন করেনি যদি আমরা এক নাম্বার যে পয়েন্টটা সেটা দেখি দ্য সিমিলারিটি অফ দ্য জেনারেল শেপ অফ দ্য কার্ভ ইজ শেপড এক্সেপ্ট ফর অ্যাসিটেট রেয়ন In the acetate molecule, the hydroxyl group of cellulose which attract water are replaced by the acetate groups, which are relatively inert and do not attract water rapidly. There is no sharp increase at the lower end of the curve. 45YE, আমরা সবাই কি বুঝতে পেরেছি যে কেন অ্যাসিটেট মূলকটা এস শেপের কার্ভ প্রোডিউস করতে অসক্ষম ছিল আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে আর পড়াবো না আর পড়ালে একটু বেশি লোড হয়ে যায় আমরা আমাদের আজকের টপিক গুলাই আরেকবার দেখি এখানে দেখো বেসিক্যালি তোমাদের কি মনে হয় আমরা যে ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছি বা যে যে অ্যাবজর্পশন ডিসর্পশন কার্ভটা আমরা দেখলাম এটার আসলে দরকারটা কি এটা না করলে আসলে কি প্রবলেম হতে পারে বলো তো হ্যালো আচ্ছা ধরো এটা ভিস্কোস ফাইবারের ক্ষেত্রে একটা অ্যাবজর্পশন ডিসর্পশন কার্ভ তাই না আমার কথা কি শুনতে পাচ্ছো এখন তুমি যদি এটাকে কন্ডিশনিং না করিয়ে কোন একটা র্যান্ডম অ্যাটমসফিয়ারে রেখে দিলে এখন যেহেতু আমরা বলছি এটা হচ্ছে ভিস্কোস ফাইবারের এখন ভিসকাস ফাইবারের ক্ষেত্রে আমি এখানে দুইটা গ্রাফ পেয়েছি একটা হচ্ছে অ্যাবজর্পশন কার্ভ আর একটা হলো ডিসর্পশন কার্ভ আমি ধরো যখন অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হবে ধরো তোমাদের যে টিটিকিউসি ল্যাবটা আছে ওখানে আমি টেস্ট না করিয়ে আমি ইয়ার্ন ল্যাবে গেলাম বা জুট ল্যাবে গেলাম বা ফেব্রিক ল্যাবে গেলাম উইভিং ল্যাবে গিয়েছি বা নিটিং ল্যাবে গিয়েছি তখন কি হবে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন চেঞ্জ হওয়ার কারণে তোমার ফাইবার ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিকও চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার কারণে সে কি করবে সে হয়তো এই যে অ্যাবজর্পশন আর ডিসর্পশন কার্ভ এটাকে ডিফারেন্ট কোনো পাথ ফলো করবে একই ফাইবার যদি এক একটা জায়গায় গিয়ে একই ধর এক এক ধরনের অ্যাবজর্পশন আর ডিসর্পশন কার্ভ দেয় তখন কি তুমি কোনো একটা নির্দিষ্ট লেভেলে তাকে আনতে পারবে
একই জিনিস কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক শো করছে না ম্যাম হ্যালো তো যেটা বলছিলাম তো সে যদি এক এক সময় এক এক ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করায় তখন আসলে তুমি তাকে কোনো কমন লেভেলে আনতে পারো না তো তখন যেটা হয় এই ধরনের প্রবলেম যাতে অ্যারাইজ না হয় এর জন্য ফাইবারটাকে কন্ডিশনিং করে নেওয়া হয় এখন কন্ডিশনিং করার আগে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ওই স্যাম্পলটাকে ড্রাই করে নেওয়া হয় একটা ওভেন লো টেম্পারেচারে তাকে ড্রাই করে নেওয়া হয় এই ওভেন লো টেম্পারেচারের পরিমাণটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস এর কারণটা কি এর কারণ হলো যখন আমি ফাইবারটাকে তাহলে কোনো স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারে নিব এবং আমি যখন এই যে গ্রাফটা এটাকে রিপ্রোডিউস করতে চাইবো তখন সে কি করবে সবসময় একই ধরনের ক্যারেক্টারিস্টিক আমাকে শো করাবে বুঝতে পেরেছ তোমাদের কিন্তু তোমাদের যে ইয়া হবে তোমার হচ্ছে সিটি হবে ক্লাস টেস্ট যেটাকে বলে ক্লাস টেস্ট বলো বা হচ্ছে ফাইনাল বলো সেখানে হয়তো আসতে পারে যে যে কোনো একটা ফাইবারে তোমাকে বললো যে যে কোনো একটা ফাইবারে তোমাকে অ্যাবজর্পশন আর ডিসঅ্যাবজর্পশন কার্ভ মেজার করতে বললো এখন দেখো এখানে ও কয়েকটা ফাইবার তোমার দেওয়া আছে অলরেডি ও উল আছে ভিস্কোস আছে কটন আছে অ্যাসিটেট আছে নাইলন আছে হয়তো এই ফাইবারগুলোর বাইরেও কিছু কিছু ফাইবার থাকতে পারে যেটা তোমরা বিভিন্ন বই থেকে দেখে নিবা তো যে কোনো একটা ফাইবার বা দুইটা ফাইবার বা তিনটা ফাইবার দিয়ে তোমাকে হয়তো বলা হবে যে এই ফাইবারটার অ্যাবজর্পশন আর ডিসঅ্যাবজর্পশন কার্ভটা তুমি একে আমাকে দেখাও তো তখন তোমাকে এই গ্রাফের মাধ্যমে আমাকে একে ওই কার্ভগুলো দেখাতে হবে তাহলে আমরা আরেকবার জাস্ট দেখে যাই আজকে আমরা যে যে টপিকগুলো পড়েছি তার মধ্যে প্রথমে ছিল হেয়ার হাইগ্রোমিটার যেখানে হেয়ারটাকে একটা হিউমিডিটি সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে দেন ছিল ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার যেখানে আমি তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিয়েছি প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড এবং লিথিয়াম ক্লোরাইড রিলেটেড দেন ছিল কারেক্ট ইনভার্স ওয়েট কি কারেক্ট ইনভার্স ওয়েট বের করার আসলে ফর্মুলা গুলা কি কি দেন ছিল যে রিগেইন হিউমিডিটি রিলেশনশিপটা কি দেন ছিল বিভিন্ন ফাইবারের অ্যাবজর্পশন এখন আমাকে বলো কার কোনো কোয়েশ্চেন আছে আজকের টপিক রিলেটেড ম্যাম কার্ভে একটা কোশ্চেন ছিল বলো ম্যাম ওই অ্যাসিডিটে কার্ভে দেখলাম যে প্রথম দিকে সে পানি কোন অ্যাবজর্ব করতে পারতেছে কিন্তু শেষে দিকে কিভাবে করতেছে এটা তো বেসিক্যালি কি করা হয়েছে অ্যাবজর্পশন কার্ভটা ইন্ডিকেট করা হয়েছে না তো বেসিক্যালি এখানে যে ফার্স্ট পজিশনটা এখানে আসলে ফার্স্ট পজিশনে তাকে কি করা হচ্ছে সে আসলে কতটুকু পানি অ্যাবজর্ব করছে বা কতটুকু পানি অ্যাবজর্ব করছে না তার উপর ডিপেন্ড করে তোমার লাইনটা টানা হয়েছে তাই না জাস্ট হচ্ছে একটা পার্সপেক্টিভ দেখানোর জন্য যে সে আসলে কতটুকু মোয়েশ্চার অ্যাবজর্ব করছে বা করছে না তো এখানে দেখো ফার্স্ট যে পজিশনটা সে কেমিক্যালি এতই ইনঅ্যাক্টিভ ছিল সে কি করতে পারেনি কোনো মোয়েশ্চার ওভাবে আসলে অ্যাট্রাক্ট করতে পারেনি কারণ কি তার যে হাইড্রোক্সিল গ্রুপটা ছিল সেটা অ্যাসিটেট মূলক দ্বারা তোমার হচ্ছে রিপ্লেস হওয়ার কারণে সে আর কি করতে পারেনি কোনো ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারেনি মানে র্যাপিডলি অ্যাবজর্ব করতে পারেনি খুব স্লোলি অ্যাবজর্ব করছে বা করছে না তো তার কারণে কি হয়েছে এই যে ফার্স্ট পজিশনটা এখানে কোনো ইনক্রিমেন্টই হয়নি তুমি যদি একটু তাকাও তাহলে সে খুব স্ট্রেটলি কি হয়েছে প্রথমে গিয়েছে যাওয়ার পরে এটা জাস্ট হচ্ছে দেখানো হয়েছে তোমার গ্রাফটাকে এটা এমন না যে পরে গিয়ে সে ওয়াটার মলিকিউল খুব বেশি অ্যাকসেপ্ট করছে বা কম অ্যাকসেপ্ট করছে এর কারণে ইনক্রিমেন্টটা হয়েছে এখানে বেসিক্যালি এই যে ফার্স্ট পজিশনটা এটার মাধ্যমে এটাই দেখানো হয়েছে যে সে যেহেতু কোনো ওয়াটার মলিকিউলকে অ্যাকসেপ্ট করতে পারছে না ওয়াটার মলিকিউল যখন তার সংস্পর্শে আসছে
সে যখন তাকে অত বেশি র‍্যাপিডলি অ্যাট্রাক্ট করতে পারছে না, তার কারণে তার কোনো শার্প ইনক্রিমেন্ট হয়নি। শার্প ইনক্রিমেন্ট হয়নি এই জিনিসটাকেই বেসিক্যালি এখানে দেখা হয়েছে, আর বাকিগুলোতে যে হয়েছে ওইটা দেখানোর জন্য এই গ্রাফটা দেওয়া হয়েছে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। জি, মানে এখানে এরকম না যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে, যেমন ধরো তুমি যদি এর আগে গ্রাফটা দেখো, এই যে ভিসকাস ফাইবারের গ্রাফটা যদি দেখো, এখানে দেখো রিলেটিভ হিউমিডিটি পার্সপেক্টিভে, যেমন ধরো এই যে পজিশনটা আমি ধরে নিলাম এখানে 2 বা 3 ছিল, হ্যাঁ, তো রিলেটিভ হিউমিডিটি যখন 3% ছিল তখন সে কতটুকু ময়েশ্চার অ্যাবজর্ব করেছে, যখন 5 ছিল, যখন 10 ছিল, যখন 20 ছিল, যখন 25, 30, 40 যখন ছিল, আস্তে আস্তে করে যখন রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকে, রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকে তার মানে কি তোমার পরিবেশে ময়েশ্চারের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ, তো প্রথমে যখন কম ওয়াটার, খুব কম ওয়াটার ছিল, খুব কম ময়েশ্চার ভেপারাইজড অবস্থায় ছিল, তখন তো এমনিতেই সে কেমিক্যালি ইনঅ্যাকটিভ অবস্থায় আছে বা ইনার্ট অবস্থায় আছে, তো তখন সে অ্যাসিডিটির ক্ষেত্রে বলছি আর কি, তখন সে একটু ওয়াটার কি করতে পারেনি, অ্যাবজর্ব করতে পারেনি। আস্তে আস্তে যখন রিলেটিভ হিউমিডিটির পরিমাণ খুব বেশি বেড়ে গেছে তখন সে একটু একটু করে অ্যাবজর্ব করা শুরু করেছে, যার কারণে ওর লাইনটা সবার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে। বুঝতে পেরেছো? জি, এটাই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমরা রোল কল করছি। ম্যাম, বুথের বইয়ে কি গ্রাফগুলোর ব্যাখ্যা পাওয়া যাবে? বুথের বইয়ে, হ্যাঁ, তোমরা বুথ আর বিপি সাবে দুটো বই কিনবে, কারণ হলো যেই বুথের যে বইটা ওইটা ল্যাঙ্গুয়েজটা একটু টাফ, হ্যাঁ, তো তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে। আর এই যে ব্যাখ্যাটা আমি বললাম, এটা যেই বুথের বইয়ে তুমি পাবে 109-110 নম্বর পেজে। আচ্ছা আমি রোল কল করছি, একটু প্লিজ আমাকে অ্যাটেন্ড করো।